আদিয়ানার হাসি সেই আদিয়ান আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর আশীর্ষ সহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে গাড়ি আসছিল, এই জন্য আর কি কথা বলা অফ করে দিছিলাম। তো আজকে সকালবেলা আমার হলো ছোট ফুবু আসছে ঢাকা থেকে, ফুবাতো ভাই বোন চাচাতো ভাই। তো আজকে হলো দেশে যেহেতু শীত পড়ে গেছে, তো ভাবলাম যে একটু মার্কেটে যাই, আবার আদিয়ানের সুইটার লাগবো, পরে ফুবাতো ভাই লাগবো, আবার একটু মানে স্বর্ণকারের দোকানে যাইতে হবো, ফুবাতো বোনের ই কি যেন পায়ের নুপুর গলার চেন এগুলা বানাইবো। তো এই জন্য ক্যামেরাটা অন করছি। তো এখন হলো সামনে হলো মা, আর হলো ছোটো ফুপু, আর হলো আদিয়ান আর ছোটো ভাই। তো ছোটো ভাই হলো আদিয়ানের মতোই প্রায় সেম, আদিয়ানের 4-5 মাস বড়, আর ছোটো হইব মনে হয় 2-3 মাস, এর বেশি হবে না। তো বাবি হলো একা বাড়িতে, আর মাম্মিও আছে বাড়িতে, ছোটো বোন। আমরা যাইতেছি, তো চলুন দেখি কী কী কেনাকাটা করা যায় এই শীতে। রোদ উঠে গেছে অনেক। এই যে আদিয়ানো রেডি, আসো। আমি বসছি, যখন আদিয়ানো বসছে, ওঠো ওঠো, গাড়ি আসতেছে, ওঠো চলো। কি চোলা জানেন, কি জানো কয় বন্দি চোলা? হ্যাঁ, পাইপের মধ্যে আর কি সব ই যাইব, দুমা গুলা যাইব। কি করবো, গাড়তেছে, কি করবো, রান্না করবো। 300 টাকা নিবো খালি করতে লিগা, গাড়তে। আর কিনতে কত কিনবো না, মানে এটা দিতা হলো সরকার থেকে খালি, মানে ওই যে যে মহিলাটা আইছে ওই মহিলাটা গাড়ি দিয়ে দিব, আর ভ্যানটা ওই ভ্যান ভাড়া দিব। নিছে ওই যে আহ্লাদার কান্দির অধিজ্ঞা নিছে, পারে না নিজে হাঁটতে, দে আমার কাছে। হ্যাঁ হাত ধরো মাহিমের, হাত ধরো আদিয়ান, মামের পাই লাগবো, এটা লাগবো। তো এখানে হলো ছোট ফুবুর জন্য আর কি ড্রেস দেখতেছি। তো এক দোকানে ড্রেস দেখা মানে কমপ্লিট পুরা, মানে ড্রেসটা আর কি প্যাকেট করে দিতেছে, ওই টাইমে মানে চোখ পড়ছে যে হাতার ওখান দিয়া মানে একটু ছিদ্র, ড্রেসটা পছন্দ হয়েছে। যাই হোক, আরেক দোকানে আসছি। Oh.
তো এই যে হলো চটপটি বানাইনো শেষ খাওয়া প্রায় শেষ ক্যামেরাটা ধরতে আর কি ভুলে গেছিলাম কে কে এই যে আদিয়ান খাইতেছে এখানে সুজন আর ওটা হলো আমার চাচাতো ভাই নতুন সদস্য অ্যাড হইছে আর কি আর ওই যে ওটা হলো ফুবাতো ভাই এটা ফুবু ছোট ফুবু আর এটা হলো ছোট ফুবাতো বোন খাইতেছে আর ওটা হলো মুটু পাতলু দেখতেছে আর কি শুইয়া আর আদিয়ান এখানে দুষ্টামি করতেছে কি করতেছো চামচ খাও ফালাই দিছো দি মাহিম মাহিম রে কি এক পা এক পা এক পার ট্রাউজার উপরে আর একটা নিচে আদিয়ানের হাসি সেই আদিয়ান চুল কাটছ আজকে তারপর আদিন মানে ভালো করে কাটতে দেয় না আর কি হয়েছে মানে ঘুমেছিল ওইখান মানে ওই সময় ভাবছি যে এখন এই চুলটা কাটবো তো এক সাইডটা কোন সাইডটা জানো এই সাইডটা কাটা হয়েছে এই সাইডটা কাটা হয়েছে আর বাকি এই সাইড মানে এই সাইডের সময় জায়গা গেছে আর কি